हेलो भिवर्स आमादे जिओड यूट्यूब चैनले स्वागत। चैनल अवश्य लाइक शेयर एवं सबस्क्राइब करते भूलें ना। पर्वे घूर्णिझड़ आमपान सम्पर्के आलोचना करब। देखे नी आमपानेर विभिन्न विषय। प्रथमे आमरा घूर्णिझड़ आमपानेर नामकरण सम्पर्के जेने नी। थाइलैंड देशटी एई घूर्णिझड़ेर नामकरण करे। 2004 साले झड़ेर नामकरणेर जे तालिका हय तार सर्वशेष नाम थाइलैंडेर देवा। एबारे आमरा जेने नेब आमपान शब्देर अर्थ। थाइलैंडेर भाषाय आमपान शब्देर अर्थ दृढ़ता, स्वाधीन चित्त बा शक्ति। एबारे आमरा जेने नेई आमपान नामक क्रांतीय घूर्णिझड़ेर उत्पत्तिस्थल ओ उत्पत्तिर कारण। बंगोपसागरे घनीभूत निम्नचाप आमपानेर उत्पत्तिर कारण। एरपरे देखे नी आमफाने प्रभावित एलाका। आबहावा दफ्तरेर तथ्य अनुजाई 150 थेके 180 किलोमीटर बेगे उड़ीसा ओ पश्चिमबंग उपकूले आश्रे पड़ार सम्भावना रयेछे ए घूर्णिझड़ेर। चलो एबार आमरा निजेदेर एंड्रॉयड फोन थेके घूर्णिझड़ आमफानेर गतिबेग एवं अवस्थान की करे देखते हय सेटी जेने नी। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি লিংক দিয়ে দেব। তোমরা সেই লিংকটিকে কপি করবে এবং তোমরা গুগল ক্রোমে গিয়ে নতুন একটি ট্যাব নেবে। নেওয়ার পর এই ট্যাবে এইভাবে লিংকটিকে পেস্ট করবে। পেস্ট করার পরে এবার লিংকটিতে অনুপ্রবেশ করো। তোমরা দেখতে পাচ্ছ অলরেডি এখানে এই যে সবুজ রঙের যেগুলি প্রবাহিত হচ্ছে সেগুলো হলো বায়ু প্রবাহ। আমরা একটু জুম আউট করে দেখি। জুম আউট করে দেখলে এই যে সবুজ সার্কেল জংশনটা, এই যে সবুজ সার্কেল, এই জায়গাটা হলো ঘূর্ণিঝড়। এই সবুজ সার্কেলটা আমি ব্যবহার করে তোমাদের লোকেশন এবং বায়ুর গতিবেগটি দেখাবো। আমি একটু আরেকটু নিচে নিয়ে আসলাম। এবার একটু জুম ইন করি। দেখো এই সবুজ সার্কেলটা আমি একটু চেঞ্জ করছি, স্থানান্তরিত করছি। এই যে দিলাম এখানে, একটু ভালো করে বাঁদিকে নিচের দিকে লক্ষ্য করো। এখানে নর্থ ইস্ট, তার মানে নর্থ এবং ইস্টের লোকেশনটা দিয়ে দিচ্ছে কোন জায়গাটায় আমি কোথায় এই সবুজ সার্কেলটাকে রেখেছি, সেই লোকেশনটা পেয়ে যাচ্ছি। এবং সেই লোকেশনে বায়ুর গতিবেগ কত সেটাও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। দেখো বাঁদিকে নিচে লেখা আছে 150 কিমি পার আওয়ার, তাই তো? এবার দেখি তো তাহলে এটা পরিবর্তন হয় কি। এই সার্কেলটাকে আমি অন্য আরেকটা জায়গায় দিলাম, দেখো অলরেডি কমে গেছে, তার লোকেশনটাও চেঞ্জ হয়ে গেছে। একটু লক্ষ্য করো ভালো করে, নর্থ ইস্টের যে লোকেশনটা ছিল সেটা চেঞ্জ হয়ে গেছে, আবার তার গতিবেগও চেঞ্জ হয়ে গেছে। গতিবেগ এখন কত দেখাচ্ছে, 101 কিমি প্রতি ঘন্টায়। হ্যাঁ, এবার তোমাদের আরেকটা বিষয় বলি, এই যে আর্থ বলে যে লেখাটা আছে এটার উপরে তোমরা যদি ক্লিক করো আর অনেক অপশান পাবে। তোমরা যদি চাও সেই অপশানগুলো ব্যবহার করতে তোমরা করতে পারো, যদি না চাও না করলেও হবে। এইবার দেখো এটাকে আমি একটু জুম আউট করছি। দেখো এবার কিন্তু খুব ভালোভাবে স্পষ্ট বোঝা যাচ্ছে ঘূর্ণিঝড়টা সম্পর্কে। একটু জুম আউট করি। এইবার দেখো আরো তোমরা স্পষ্টভাবে বুঝতে পারছো কোন অঞ্চলে আছে ঘূর্ণিঝড়টা। এই মুহূর্তে উড়িষ্যার উপকূলের প্রায় কাছাকাছি চলে গেছে, তাই তো? আর একটু জুম আউট করো। দেখো টোটাল পৃথিবীকে দেখতে পাচ্ছ তো? এইবার টোটাল পৃথিবীব্যাপী এই ধরনের ঘূর্ণিঝড় যেখানেই হোক না কেন তুমি এই লিংকে ক্লিক করে সেটা তুমি দেখতে পারবে। এবং এই লিংকে ক্লিক করে সবথেকে যে বিষয়টা আশ্চর্য সেটা হলো লাইভ তুমি দেখবে, পুরো লাইভ ঘূর্ণিঝড়টা কোথায় অবস্থান করছে সেটা তুমি লাইভ দেখতে পাবে। আমি আবার চলে আসলাম বঙ্গোপসাগরে। আমি জুম ইন করি, দেখতে পাচ্ছ এই যে ঘূর্ণিঝড়টা। ভালো করে তোমরা একটু বিষয়টা দেখে নাও, এই যে ঘূর্ণিঝড়, এই যে সবুজ বায়ু যেগুলো প্রবাহিত হচ্ছে এগুলো হলো শীতল বায়ু, ভারী বায়ু। আর মধ্যে যে অংশটা ওই যে লালের ভিতরে একদম নীল, একদম ছোট অংশ। আর একটু জুম ইন করি, এই যে অংশটা দেখো এখানে বায়ুর গতিবেগও কিন্তু কম, 43 কিলোমিটার প্রতি ঘন্টায়। এটা হলো ঘূর্ণপাতের চক্ষু, এখানে উষ্ণবায়ু অবস্থান করছে, এটা একটি ক্রান্তীয় ঘূর্ণপাত। আমরা ভিডিওর আগে বললাম সেই কথাটা।
তোমরা আশা করি বিষয়টা টোটাল বুঝতে পেরেছো কি করে দেখতে হবে নিজের ফোন থেকে। তোমরা এটা চাইলে তোমাদের অ্যান্ড্রয়েড ফোনেও দেখতে পারো, ট্যাবে দেখতে পারো, কম্পিউটারে দেখতে পারো, ল্যাপটপে দেখতে পারো। আর লিঙ্কটা তোমরা তো অলরেডি পেয়ে যাবে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে লিঙ্কটা তোমরা কপি করে পেস্ট করে দেখতেই পারো। আর সবচেয়ে বড় কথা, তুমি এখানে বা তোমরা সবসময় আপডেটেড পাবে, তুমি সবসময় ঘূর্ণিঝড়টাকে কোন অঞ্চল অবস্থান করছে, কখন আমাদের এখানে আসছে সেই সম্পর্কে লাইভ দেখতে পাবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই, পরবর্তী সময় আবার অন্য কোনো নতুন একটি অধ্যায় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাছাড়া নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।